সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? যে যেখান থেকে আজকের এই কমার্স ভ্যালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট ক্লাস দেখছো, সবাইকে স্বাগত। তোমরা দেখতে পারছো যে নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অ্যাসাইনমেন্ট নম্বর 3 চতুর্থতম সপ্তাহের জন্য দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম অর্থের উৎস থেকে অ্যাসাইনমেন্টটা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করার জন্য তোমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েই আজকের এই আমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা অবশ্যই তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবে, আমি একটু সহযোগিতা করছি মাত্র। তো আমরা একটু দেখে আসি আমাদের অ্যাসাইনমেন্টটা কিভাবে সাজিয়েছে বোর্ড। দেখো, তুমি দেখতে পারছো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3 দ্বিতীয় অধ্যায় অর্থায়ন উৎস। এখানে পাঠ্যসূচি কোন কোন বিষয় থেকে আমরা পড়বো সেটা দিয়েছে। মেন কাজটা হচ্ছে আমাদের এখানে এটা দেখো, এই যে চার্টের তৈরি যেটা, এটা হ্যাঁ এই কাজটাই মেন এখানে, যে একটি কোম্পানির আধুনিকায়ন ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস উল্লেখ করে একটি চার্ট তৈরি করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল কাজ। আমার নির্দেশনা দিয়েছে দেখো, প্রথমে পাঠ্যবই প্রদত্ত ছক থেকে চার্ট তৈরিতে প্রয়োজনীয় উৎস সমূহ উল্লেখ করতে হবে, এটা ধরো এক। আর 2 নম্বর হচ্ছে আধুনিকায়ন এবং দৈনন্দিন পরিচালনার উৎসের শ্রেণী পৃথক উপস্থাপন করতে হবে। এখানে দুটো কাজ আমরা করব। তো আমরা কথা আর না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি কাজে। বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই কমার্স ভ্যালি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এই চ্যানেল থেকে শিক্ষা বিষয়ক ভিডিও সবসময় আপলোড করা হচ্ছে, এছাড়া এসএসসি এবং এইচএসসি এবং 9-10 এর অ্যাসাইনমেন্ট যথারীতি প্রদান করা হচ্ছে। তোমরা অবশ্যই কমার্স ভ্যালির সঙ্গেই থাকবে। তো এখন আমরা দেখছি, দেখতে পারছো তোমরা যে ব্যবসা সংগঠন ভেদে অর্থায়ন উৎস নির্বাচন। এবার সুন্দর একটা আমাদের ছক কাটতে হবে, অর্থায়ন উৎস এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। অবশ্য জানি যে যৌথবন্ধনী কোম্পানি দুটো পার্ট রয়েছে, প্রাইভেট এবং পাবলিক, এখানে ভেঙে মেয়ে দেওয়া আছে। বইতে যেভাবে রয়েছে ঠিক সেভাবে এখানে বইয়ের অনুযায়ী আমরা উপস্থাপন করেছি। সঞ্চয়টা দেখো, আমাদের অর্থ উৎস রয়েছে সঞ্চয়, এটা এক মালিকানা কারবার অংশীদারি কারবার ক্ষেত্রে প্রযোজ্য, এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। অবণ্টিত মুনাফা এক মালিকানা কারবার অংশীদারি প্রাইভেট কোম্পানি এবং পাবলিক সবার ক্ষেত্রেই প্রযোজ্য। জমাতিক্ত উত্তোলন সবার ক্ষেত্রে প্রযোজ্য, স্বল্পমেয়াদী ঋণ একই কথা সবার ক্ষেত্রে, লিজিংও সবার ক্ষেত্রে, কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ বা বন্ধক এটা শুধুমাত্র পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে প্রযোজ্য, আর শেয়ার ইস্যু পাবলিক এবং প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই অর্থ উৎসগুলো আমরা আরো বিস্তারিত পরে পাঠে জানব। আচ্ছা, এবার দেখো এখানে আমরা অ্যাসাইনমেন্ট এফাকে একটু ঢুমড়ে আসি। দেখো লেখা আছে আধুনিকায়নে এবং দৈনন্দিন পরিচালনার উৎসের শ্রেণী পৃথকভাবে উপস্থাপন করতে হবে, ঠিক সেটাই আমরা এখন করছি। অর্থায়ন উৎস ব্যাখ্যা, এক পালি অংশীদারি কারবার এবং কোম্পানি সংগঠন। ওকে, তো এইভাবে আমরা আস্তে আস্তে যাবো। প্রথম হিসেবে সঞ্চয়, সঞ্চয় জিনিসটা কি আমরা সবাই জানি, তারপর আমাদের ইকোনমি অর্থনীতির ভাষা সরি ফিনান্সের ভাষায় ব্যবসায়িক পরিচালনার কাজে ব্যক্তিগত জমানো অর্থ ব্যবহার করা হলে তাকে সঞ্চয় বলে, যাতে ইংরেজিতে বলে সেভিংস। প্রকৃতপক্ষে ছোটখাটো ব্যবসায়ের অর্থের অন্যতম উৎস ব্যক্তিগত সঞ্চয়, যা দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়। এটা আমাদের এক পালিকানা কারবার টিক চিহ্ন দেবে, এটা যৌথবন্ধনী কোম্পানির সাথে কোনো সম্পৃক্ততা নেই। অবণ্টিত মুনাফা, এই শব্দটা খুবই পরিচিত আমাদের, এবং যারা আমরা কমার্স স্টুডেন্ট তাদেরকে আমাদের সবসময় এটা শব্দটার সঙ্গে পরিচিত থাকতেই হবে। আসলে জিনিসটাকে এটা জেনে নিয়ে ফাঁকে, নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ব্যবসায়ের বিনিয়োগ করা হয় তাকে অবণ্টিত মুনাফা বলে, অনেকে আবণ্টিত বলে, এটা আসলে হবে অবণ্টিত, যেটা আমি লিখেছি। কোম্পানি প্রতি বছর যে পরিমাণ মুনাফা অর্জন করে তা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করতে পারে, আবার জমাও রাখতে পারে। অর্থায়নের সকল উৎসের মধ্যে অবশ্য শুধুমাত্র এক মালিকানা অংশীদারি ও কোম্পানি সকল সংগঠনের জন্য প্রযোজ্য, এই জন্য আমরা দুই পাশে টিক চিহ্ন দিয়েছি, কারণ এখানে এক মালিকানা অংশীদারি কারবার ক্ষেত্রে প্রযোজ্য, আবার কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। এবার আসছি আমরা জমাতিরিক্ত উত্তোলন। তোমরা দেখতে পারছো এটা খুবই আমাদের কাজে লাগে, মূলত ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনটা কিন্তু চলতি দায় হিসাব বিজ্ঞানের ভাষায়, আর আমাদের ফিনান্সের ভাষায় আমরা জমাতিরিক্ত উত্তোলনটা হচ্ছে ব্যবসায়ী সাধারণত চলতি হিসাবের মাধ্যমে পাওনা আদায় ও দেনা পরিশোধ করে থাকে, রাইট। ব্যাংক প্রকৃতপক্ষে মক্কেল বা ব্যবসায়ীকে চলতি হিসাবের মাধ্যমে জমা অতিরিক্ত গ্রহণের সুযোগ প্রদান করে, তবে এই বিষয়ে পূর্বেই ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা উত্তোলন করতে পারবে সে বিষয়ে নির্দিষ্ট করে দেয়, কারণ ইচ্ছা মতো আমি যে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা উঠাবো তা কিন্তু নয়, আগেই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারে একটা চুক্তি থাকে, সেই অনুযায়ী যারা ব্যবসায়ী রয়েছে চলতি হিসাবের মাধ্যমে এই টাকা জমা অতিরিক্ত টাকাটা উত্তোলন করতে পারে। এবং এটা আমাদের এক মালিকের অংশীদারি কারবার ক্ষেত্রে প্রযোজ্য, যথারীতি কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য, দুই পাশে ঠিক রয়েছে, ঠিকগুলো কিন্তু খেয়াল করবে তোমরা। ওকে, এবার রয়েছে আমাদের স্বল্প মেয়াদী ঋণ। আমরা জানি যে আমাদের ঋণ 3 ভাবে হয়ে থাকে, স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এটা আমরা পরে আরো বিস্তারিত জানবো। আমাদের স্বল্প মেয়াদী ঋণটা জানি, স্বল্প মেয়াদী অর্থনের ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ প্রদান উৎস,
প্রধানত স্বল্প মেয়াদি ঋণ হচ্ছে 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় আর কি। ব্যাংক ঋণ বিভিন্ন ধরনের হতে পারে, সাধারণত স্বল্প মেয়াদি ব্যাংক ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ান্তে সুদ সহ আসল একই সাথে পরিশোধ করা হয়, ব্যবসায় পরিচালনা ব্যয় মেটানো এই স্বল্প মেয়াদি ঋণের মাধ্যমে। এখানে আমরা দুই পাশে ঠিক দেবো, এক মালিক অংশীদার এবং কোম্পানির ক্ষেত্রে। এবার আসে লিজিং। লিজিং দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। একটি প্রতিষ্ঠানে যদি ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি প্রয়োজন হয়, তখন সেগুলো সরাসরি ক্রয় করতে হয় অথবা সরাসরি ক্রয় না করে লিজিং এর মাধ্যমে লিজিং কোম্পানি থেকে ভাড়া নিয়েও ব্যবহার করা হয়। লিজ মানে ভাড়া নেওয়া অনেকটা। সেক্ষেত্রে কোম্পানি মেশিনের মালিকানা পায় না, মেশিনের মালিক লিজিং কোম্পানি। লিজ নেওয়ার জন্য লিজিং কোম্পানিকে নির্দিষ্ট হারে ভাড়া বা সুদের মতো প্রদানের বিনিময়ে লিজিং কৃত সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জিত হয়। এটুকুই, মানে লিজ মানে ভাড়া নেওয়া, মানে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তির মাধ্যমে তার জায়গাটা বা তার সম্পদটা ব্যবহার করা, পরবর্তীতে নির্দিষ্ট সময় শেষ হলে তার সম্পদটাকে ফিরিয়ে দেওয়া, বিনিময়ে তার লাভ কি হলো, তা সে সুদ পেলো বা নির্দিষ্ট অর্থ পেলো, ব্যাপারটা এমনই। অর্থাৎ নির্দিষ্ট সময় ভাড়া নেওয়া অনেকটা এইভাবে আর কি। এবার সে দীর্ঘমেয়াদী ঋণ বা বন্ধক। দীর্ঘমেয়াদী ঋণ, এটা কিন্তু আমরা সবাই জানি, আমাদের আমাদের দায় আছে দুই প্রকার, একটা চলতি দায়, একটা দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী ঋণটা আছে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যেই পড়ছে। যে কোনো প্রতিষ্ঠান সাধারণত মূল্যবান যন্ত্রপাতি, মেশিনারিজ, দালান কোঠা নির্মাণ, জমি করা ইত্যাদি প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বড় অঙ্কের অর্থ দীর্ঘ সময়ের জন্য জামানতের বিপরীতে ঋণ নিয়ে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পদের পরিমাণ, অতীত ঋণ গ্রহণ ও পরিশোধ বিষয়ক তথ্যাদি বিচার বিশ্লেষণ করে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হয় স্থায়ী বিনিয়োগের জন্য, যেমন কারবারটির পরিসর বৃদ্ধি, কারখানা নির্মাণ, বিল্ডিং নির্মাণ, বড় আকারে যন্ত্রপাতি ক্রয়। এর ক্রয় শব্দটা লেখা হয়নি বলে ক্রয় হবে আর কি। হ্যাঁ, সর্বশেষ শেয়ার ইস্যু। শেয়ার আমরা সবাই জানি, তাই না? আমরা জানি শেয়ার দুই প্রকার, একটা সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। তো আমরা এখানে এটা না আলোচনা করছি। কোম্পানি যখন কোনো শেয়ার গুলোকে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য ইস্যু করে, তাকে শেয়ার ইস্যু বলে। ক্লিয়ার? যৌথ মূলধনী কারবারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে, যৌথ মূলধনী কারবারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে অভিহিত করা হয়। তো এখানে আমার তোমরা ঠিক দেখতে পারছো, দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে আমাদের কোম্পানির ক্ষেত্রে ঠিক হবে, শেয়ারের ক্ষেত্রে কোম্পানি ঠিক হবে। শেয়ারটা এক মালিকানা বংশীদারি কারবার ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এই হলো আমাদের বলা যায় যে ছকের মাধ্যমে যেটা উপস্থাপন করছে সেটা। এবং সবশেষে একটা কথা আমরা লিখবো, তোমরা দেখতে পারছো যে আমরা দেখেছি চার্টের প্রথম লাইন এক মালিকানা অংশীদারি কারবারের জন্য সঞ্চয় উপযোগী। পরবর্তীতে দেখা গেছে যে অবণ্টিত মুনাফা, জমাতিরিক্ত উত্তোলন, স্বল্পমেয়াদী ঋণ ও লিজিং সব ধরনের সংগঠনের জন্য বিশেষভাবে গ্রহণযোগ্য। তবে দীর্ঘমেয়াদী ঋণ ও শেয়ার ইস্যু শুধু কোম্পানি ক্ষেত্রে প্রযোজ্য। আসলে কোনটা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য আমি এখানে প্রত্যেক টিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, ইচ্ছে মতো দেওয়ার কোনো সুযোগ নেই, যার যেটা প্রযোজ্য সেখানেই আমরা টিক দিব। তো আমাদের দেখতে দেখতে আমাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেল। আর যে কথা না বললে নয়, কমার্স ভ্যালি সবসময় তোমাদের পাশে। আমার শীতের ছুটি কাটুলি এবং জাতীয় তিনটে ব্রাঞ্চ রয়েছে, সেখান থেকে কমার্স ভ্যালি ক্লাসগুলো আমি করিয়ে থাকি। তো তোমরা এতক্ষণ সঙ্গে থাকার জন্যে, অর্থাৎ কমার্স ভ্যালির সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট অ্যাসাইনমেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকি, শুভরাত্রি।